কক্সবাজারে হিরো আলম ভাইয়ের নতুন ব্লগ ভিডিও, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যে হিরো আলম কিভাবে মজা করতেছেন কক্সবাজারে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন আমরা গতকাল টেকনাফে এসেছি, কক্সবাজার টেকনাফে আমরা একটা প্রোগ্রামে, আমরা আগামীকাল প্রোগ্রাম করছি, আজকেও সারাদিন প্রোগ্রাম করছি। এখন এই মুহূর্তে আমরা একটু কি সি বিচে ঘুরতে যাইতেছি, সবাই আপনারা থাকবেন আমাদের পাশে, আমরা আপনাদের ভালোবাসা একটা জায়গায় এসেছি। আপনারা সবাই আমাদেরকে বলেছেন টেকনাফে দর্শক যারা আছেন, কক্সবাজার দর্শক যারা আমাদের এলাকায় একটা প্রোগ্রাম করেন, আমরা এখানে প্রোগ্রামে এসেছি। আজকে আপনারা মেরিডিয়ান পার্কে চলে আসবেন, আমরা আজকে এখানে থাকবো। আমাদের সাথে আর কে আছে? আমাদের সাথে আমি আছি, সুব্বা আছে, মানিক এবং আমার রিয়ামণি, আমরা সবাই আছি। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমরা রিয়ামণি ম্যাডামকেও দেখাবো একটু পর। আমরা হোটেল থেকে বের হয়ে রওনা দিলাম ইনানি ব্রিজের দিকে। চলতে চলতেই আমরা অলরেডি ইনানি ব্রিজে চলে এসেছি। আমাদের সাথে আছে আপনাদের প্রাণপ্রিয় ভাই হিরো আলম ভাই। জানেনি সে কিছুদিন আগে নির্বাচন করেছে, অনেক পরিশ্রম গেছে ওনার, তো একটু ফ্রেশ হওয়ার জন্য, মনটা ফ্রেশ করার জন্য আর কি এই ঘুরে বেড়ানো। ব্রিজে এসে সে যেন কারো ছবি তুলতেছে, সে এখন সেলফি তুলতেছে সমুদ্রে। সমুদ্রে ঘোরার পরে আবারও হোটেলের দিকে রওনা দিলাম। এখন হিরো আলম ভাই সুইমিং করবে, সে এখন প্রস্তুতি নিচ্ছে লাফ দেওয়ার। দেখুন, এই যে দিল বুঝি লাফ। ওরে বাবা, এই যে আপনাদের হিরো আলম এখন লাফ দিল। হ্যাঁ, ইরিশ, মজাই আলাদা। আপনারা জানেন সে কিন্তু অনেক পরিশ্রম করে, এবং আজকে যে সে হিরো আলম তা শুধু আপনাদের জন্য। এবং আমার খুব ভালো লাগতেছে যে সে একটু রিল্যাক্স ফিল করতেছে, একটু নিজে এনজয় করতেছে, তাই ধরে রাখতে পারলাম না, আমরাও নেমে পড়লাম সুইমিংয়ে। হ্যাঁ, তো ভালোই লাগতেছে আলম ভাইয়ের সাথে একটু ঘোরাঘুরি করে। তো সুইমিং করতে করতে আমাদের আরেক সহকর্মী, আমাদের গাড়ির ড্রাইভার মানিক ভাই, সেও আর আমাদের গোসল দেখে লোভ সামলাতে না পেরে সেও নামার জন্য রেডি হচ্ছে। তাকে বললাম আসেন, নামেন, আমি আপনার কিছু ভিডিও করে দিই। তো সে অলরেডি সুইমিংয়ে ক্যামেরা ধরতে লাভ দিয়ে দিছে। দেখুন, বলতেছে ইরি বাবা, পানি তো সেই ঠান্ডা। হ্যাঁ করছি ভাই, ভালো করে একটু গোসল করি। হ্যাঁ, একটু ভালো করে তুলেন, আপনার ভাবি দেখবে ভিডিওটা। তো আমি বললাম সমস্যা নাই, আপনি কাটেন, মরা সাঁতার দেন, পাতাল সাঁতার দেন, যা যা সাঁতার আছে সব দেন। গোসল শেষে চলে আসলাম রুমে, এবার একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব। তো যাই হোক দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো।